আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি কোনো রান্না শেয়ার করব না, আজকে শুধু শেয়ার করব রান্না ছাড়া আমি আর কী কী কাজ করি। এখন যেহেতু লকডাউন চলতেছে, এজন্য আমাদের অনলাইন ক্লাস চলে, তো ওখানে ম্যামরা অনেক পড়া দেয় আর অ্যাসাইনমেন্ট দেয়। তো এই জন্য আজকে সকালে নাস্তা করার পর আমি ম্যামের অ্যাসাইনমেন্টটা করতে বসে গেলাম আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে কিন্তু আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি চুলের যত্ন আর মুখের যত্ন কিভাবে করি। আশা করছি আপনাদের আমার ভিডিওটা আজকে ভালো লাগবে। এখন আমি আমার অ্যাসাইনমেন্টটা করে নিচ্ছি, তারপর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট। এটা হচ্ছে, আমি ফেসবুকে একটা গ্রুপের সাথে সম্পর্কিত ছিলাম, তো ওখানে 20 মেম্বার হয়েছিল, এই জন্য ওদেরকে কংগ্রেচুলেশন করার জন্য আমি এই ড্রয়িংটা করছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। সকালে অনেক আগে নাস্তা করেছিলাম, এই জন্য এখন ক্ষুধা লাগছে। তো আমি আর পমিটে পাউরুটি দিয়ে নুসিলা খাচ্ছি। আমি ওর জন্য আর আমার জন্য পাউরুটির মধ্যে নুসিলাটা লাগাই নিচ্ছি। এখন আমি খেয়ে নিচ্ছি। এখন আমি চুলের জন্য প্যাক তৈরি করবো। এখানে আমি ডিমের কুসুম নিছি আর 2 চামচ টক দই নিছি। আমি আমার চুল অনুযায়ী 1টা ডিমের কুসুম নিছি, আপনারা আপনাদের চুল অনুযায়ীও নিতে পারেন। আপনাদের হয়তো অনেকে প্রশ্ন থাকবে ডিমের সাদা অংশটা কেন নিনি। আসলে আমি এখন এই প্যাকটা তৈরি করব ড্রাই চুলের জন্য। আমার চুল একটু ড্রাই, তো এই জন্য আমি এই প্যাকটা তৈরি করে দেখাচ্ছি। আর এটা আপনাদের যাদের চুল ড্রাই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এটা সপ্তাহে 2 বা 3 দিন ব্যবহার করলে আপনারা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন। যাদের চুল অনেক বেশি পড়ে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন, এটা করলে চুল পড়া অনেকটাই কমে যাবে। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দেবো নারকেল তেল। তেলটা কিন্তু আমি প্যারাসুট ইউজ করছি। এর মধ্যে আমি এক রাত আগে কিছু কালো জিরের গুঁড়া ভিজিয়ে রাখছিলাম, এরপরের দিন সকালে গোটা কালো জিরে দিয়ে এটাকে রান্না করে নিছি। এটা ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিছি। এই তেলটা হোমমেড হেয়ার অয়েল বলতে পারেন, এটা আমি এখন নিয়মিত ইউজ করি। এখন দিয়ে দিব 1 চামচ লেবুর রস। লেবুর রসটা কিন্তু খুশকির জন্য অনেক উপকারী, আপনার চাইলে এটা ব্যবহার করতে পারেন যাদের খুশকি প্রবলেম আছে। এখন আমি এটা চুলের মধ্যে অ্যাপ্লাই করব। এটি কিন্তু স্কাল্প থেকে আগে অবধি খুব ভালোভাবে লাগাই নিতে হবে। এখন আমি মুখের কিভাবে যত্ন করবেন ওটা দেখাবো। আমি এখানে চালের গুঁড়ি নিছি আর 2 টুকরো শসা নিছি। আপনারা চাইলে শসার পরিবর্তে টমেটো নিতে পারেন। তো এভাবে শসার মধ্যে চালের গুঁড়িটা লাগাই মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আমি যেভাবে করছি আপনারা চাইলে ওভাবে করতে পারেন। এটা করলে মুখের মধ্যে যে ময়লা থাকে ওগুলো কিন্তু উঠে যায়। এখন এখানে যে চালের গুঁড়োটা রয়ে গেছে ওগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শসার পেস্ট আর দিয়ে দিচ্ছি শসার যে রসটা ছিল ওটা। তো এখন এগুলোর মুখে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখন এটাকে মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। শসা কিন্তু মুখের জন্য অনেক উপকারী, আপনারা চেষ্টা করবেন এভাবে করার জন্য। চুলের প্যাকটা 1 ঘন্টা রাখার পর এটাকে এখন ধুয়ে ফেলবো। এই জন্য আমি শ্যাম্পু নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা ব্যবহার করছি খুশকির জন্য, আপনাদের যাদের খুশকি প্রবলেম আছে তারা শ্যাম্পুর মধ্যে চিনি দিয়ে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কন্ডিশনার বদলে এই হেয়ার মাস্কটা ইউজ করি, এটা কিন্তু অনেক ভালো, আপনারা চাইলে করতে পারেন। সব কিছু পরে আপনারা আমার এই লুকটা দেখেন। এখন আমার চুল আর মুখটা অনেকটাই ফ্রেশ লাগতেছে। বিকালে মেহেদি লাগাতে বসলাম, এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। আমি কিন্তু মেহেদি লাগানোর খুব ভালো একটা ডিজাইন পাই না, কিন্তু যা পাই চেষ্টা করি, আর এই জন্য আজকে লাগাচ্ছিলাম। তো আপনাদের সাথে আমার লাগানোটা শেয়ার করলাম। আমি আপনাদের সাথে মুখের আর চুলের যে প্যাকটা শেয়ার করছি ওটা চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ওটা আমি নিয়মিত করি আর এই জন্য আমি কিছুটা ফল পাইছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারাও উপকৃত হবেন। Thank you.
আমার মেহেদি লাগানোটা প্রায় কমপ্লিট। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।